আমাদের চ্যানেলে সর্বশেষ আপডেট সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা শুনলে আপনারা থ হয়ে যাবে। তাহলে আসুন বন্ধুরা, শোনা যাক। অটোমোবাইল ইঞ্জিনিয়াররা এই প্রথম ইলেকট্রিক সুপার বাইক উদ্ভাবন করলেন, যেটি এক চার্জে পুরা মাস চলবে। এতে সর্বোচ্চ গতি পাওয়া যাবে 250 কিলোমিটার। দ্য ম্যানক্যাম EP1 মডেলের এই বাইকটি একদল তরুণ প্রকৌশলী বানিয়েছেন। এতে রয়েছে 3টি রাইডিং মোড। কন্ট্রোলিংয়ের জন্য বাইকটিতে অত্যাধুনিক ব্রেকিং সিস্টেম এবং কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। বাইকটি তৈরি করেছে ভারতের বেঙ্গালুর ভিত্তিক স্টার্ট আপ প্রতিষ্ঠানের ম্যানক্যাম অটোমোটিভ নামের একটি প্রতিষ্ঠান। তারা বাইকটিকে প্রোটোটাইপ হিসেবে তৈরি করেছে। এটাকে বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য অর্থ সংগ্রহের জন্য ক্রাউড ফান্ডিং করছে। এর উদ্ভব করা জানিয়েছেন, বাইকটিতে হাই ডেন্সিটি ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে, ফলে এটি সিঙ্গেল চার্জে প্রায় 500 থেকে 700 কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। ফলে যারা এই ইলেকট্রিক সুপার বাইক চালিয়ে অফিসে যাতায়াত করবেন, তারা এক চার্জ দিয়েই পুরো মাস পার করতে পারবেন, আর এতে চার্জিং খরচও অনেক কম। তো বন্ধুরা, এই বাইকটি কেমন হতে পারে আপনাদের মতামত দিন। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আমাদের চ্যানেলে সর্বশেষ আপডেট সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।